দেখি এই তো ধুলো মানে মাটি আর ফেভিকুইক দিয়ে আটকাচ্ছে, ওর পর এনসিপি চাপাবে যেন এটা আরো হার্ড হয়ে যায়। অপারেশন করছে ফুলে একদম। তোমার এটা দেখো সবাই তো শিখে নিবে পদ্ধতিটা, ঝাল ওখানে ঝাল করা যায় না, এই দু হাতে ঝাল করা যায় না, এবার ফেকুলে কে সোহান আল্লাহ প্রথম দেখলাম আমি, এভাবে দু বছর থেকে চলছে, এভাবে একবার করে দিয়েছিলাম। আচ্ছা আমি তো অবাক হয়ে গেছি, আমি আর কিছু বুদ্ধি হবে না, গাড়ির অবস্থাও দেখতে পাচ্ছ তোমার পদ্ধতিটা দেখে না আমারও কাজ হবে, মানে ভবিষ্যতে এরকম বড় বড় কাজকে সারিয়ে দেওয়া। এই সাইডটা হবে, ওই সাইডে কি ভালো লাগে আমি ভাবছি, ভালো ভাবে বললে মুখে ঢেলেও দেবো নাকি, আমি দেখতে পাবো ওই তো ভাবছি না জিনিসটা কিভাবে, হ্যাঁ দেখতে পাবো দিব ফেসবুকে দিব। তুমি এত বড় একটা কাজ করছো, তোমার ফটো না দিলে হয়, এত কিছু জানো তো জানি না আগেও, এটা করে দিলাম তো দু বছর চলবে ইনশাল্লাহ, দু বছরের মধ্যে গাড়ি চেঞ্জ হয়ে যাবে, দু বছর আবার যেদিন ভাঙবে সেদিনকে এটা চেঞ্জ হবে নতুন হবে। ওই সাইড নিচে নিচে কিভাবে দিলাম, লক ভরে দেবো, আপনি পাচ্ছ না নাকি নাহলে তলা থাকে তলাই ভরে দেবো, উল্টে উল্টে দেখো এই সাইড থেকে ঢুকলো আট দিনে মোবাইল শর্ট হয়, ইঞ্জিন অত গরম হয়েছে কেন আগুন বাড়াবর, গাড়ির চোখের তার লাগানো আছে,
চোখের তার লাগানো আছে? চোখের তার আমি জানি না। চোখ করা হয় তেমন চিন্তা? হ্যাঁ মোবাইলে হেভি ছবি তো, 40,000 টাকা দাম। আমার হাত গলা চরম উঠছে। কোথায় এত সুন্দর হাত গলা, কোথায় কালির মধ্যে ভরেছি বলো? সেটাই গো, ময়া লাগছে তো, এবার আমল ভরেছি, দেখি কত দূরে খাওয়া পাচ্ছি। দেখো সাইডটা ভরে ভাই তোরাই আছে। এই জায়গাটাতে বড়া দিতে ভালো। হয়ে গেছে, বাস আবার চেন টাইট করে দিচ্ছে। আপনার গরম হওয়া প্রবলেম দিনের বেলায় নিয়েছেন, শুধু রাতে নিয়েছিলেন? তোমার না, আমি বুঝতে পারছি না কে তা। হ্যাঁ আমি ভাবছি লক যেটা মিন্ডা কোম্পানি, হ্যাঁ 900,000 এরকম হবে। দেবের লক নিয়েছে আমার বলছে 1200 টাকা, এবার পেঠাও দিয়েছে। ধরো টাকাটা, যেখান থেকে এই ধরো ধরো, পড়ে গেল, পড়ে গেছে, দিকটা পড়ে গেছে। বাস বাস, গুড, ভেরি গুড। এক হাতে তুললা রে, নালি তো হবে রে। এখন হতে